তাহলে আমরা গতদিন ছিলাম পেজে, সেই পেজের যে বাকি অংশগুলো ছিল সেগুলো আমরা দেখছিলাম। আমরা গতদিন পেজের মধ্যে আপনার পেজের যে পোস্ট দেখেন, এটাতে 7 রিচ হয়েছে, হ্যাঁ এটাতে 6টা রিচ হয়েছে, এগুলো কিন্তু ওই হ্যাশট্যাগের উপরে পাওয়ার বেজ করেই রিচ হয়েছে। হ্যাঁ এখন অনেক সময় কি হয় যে কোন সময় পোস্ট করলে পেজের রিচ বেশি বাড়ে, কোন সময় ভিডিও দিলে পেজের রিচ বেশি বাড়ে, এগুলো সাধারণত মানুষ যখন বেশি জেগে থাকে, যেমন ধরেন সকাল 10টা থেকে দুপুর 2টা বা 3টা পর্যন্ত, এ সময় মানুষ হচ্ছে কি থাকে, একটু স্বাভাবিক কর্ম মানে কাজে কর্মের মধ্যে থাকে, বাইরে থাকে, ঘুমায় না। এ সময় যদি আপনি কোনো একটা পোস্ট দেন তখন কিন্তু রিচ করবে স্বাভাবিকভাবে বেশি, এটা আমি দেখেছি। আবার একটা পোস্টের চেয়ে আপনার হচ্ছে একটা ইমেজের চেয়ে একটা ভিডিও কিন্তু রিচ 3 গুণ 4 গুণ বেশি করে। একটা ইমেজ যদি রিচ করে আপনার হচ্ছে 500, একটা ভিডিও রিচ করে 1200 থেকে 1500, এটা কিন্তু আমি দেখেছি এর আগে প্রুভেন। সো অবশ্যই অবশ্যই যে কোনো জিনিস হচ্ছে ভিডিও ভালো, তারপরেও লাইভ, যেমন আপনি একটা শোরুম দিয়েছেন, আপনি ভিডিও লাইভ করবেন আপনার প্রোডাক্টটা নিয়ে, যে আমাদের এই প্রোডাক্ট আছে, আমাদের এখানে আউটলেট, এই এই প্রোডাক্ট আমরা সেল করি, এগুলো করলে কিন্তু আপনার রিচ বেশি বাড়ে, ভাইরাল বেশি হয়। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা যখন পোস্ট করব ক্যাপশনটাতে আমরা ইমোজি দেওয়ার চেষ্টা করব, ইমোজিগুলো দিলে একটু ভালো লাগে দেখতে, ইমোজি দিলে একটু অ্যাট্রাকটিভ হয়, এইগুলো বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এর বাইরে আমরা বিভিন্ন স্বপ্ন বাটন এগুলো বলবো, কাস্টম অফার 50%, আপনি হেডলাইন দিলেন 50% অফার, ঠিক আছে, ভিতরে প্রোডাক্ট কিনতে যাও 50% অফার পাক আর না পাক, ও কিন্তু প্রোডাক্টটা দেখছে। অনেক মাল থাকে না, কিছু কিছু মানুষ যে অফারের মাল খোঁজে, খালি অফার অফার অফার, হ্যাঁ তো অফার থেকেও সে কিন্তু সেল সেলের মানে সুইচ করতে পারলো, আপনি সেলে তাকে কনভার্ট করতে পারলেন। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা পোস্ট করব। যেমন বায়ারের জন্য আপনি পোস্ট করলেন, হেডলাইনে দিলেন যে গেট 50% অফ ইওর ফার্স্ট অর্ডার, মানে 50% কিনেন আপনি, ডিসকাউন্ট নেন ইওর ফার্স্ট অর্ডার, ক্লিক করে যে দেখছে যা দাম আছে অফারের দামই দেয়া আছে, আসলে কিন্তু অফার বলে কিছু নেই, কিন্তু এটা হলো কাস্টমারকে অ্যাট্রাকশন করার, তা স্টোরে ভিজিট করার একটা কৌশল মাত্র। ছবিতে আপনি দিলেন 20% অফ, আপনি সেক্ষেত্রে দিতে পারেন, অথবা আপনি কুপন কোড দিতে পারেন যে আপনার হচ্ছে এই কুপন কোড দিলেন, যে এই কুপন কোডটা ক্রিয়েট করা যায়, যারা যাদের ওয়েবসাইটের অ্যাক্সেস থাকে তারা কুপন কোড ক্রিয়েট করতে পারে। তো একটা কুপন কোড আপনি দিলেন, কুপন কোড দিয়ে বললেন যে তুমি কি করো এই কুপন কোডটা ইউজ করো, যে 10% ডিসকাউন্ট নাও। সো এই যে কৌশলগুলো, এই কৌশলগুলো কিন্তু আমাদের খাটাতে হবে যখন আমরা অ্যাড রান করতে যাব বা আমরা পেজে পোস্ট করব। এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় থাকতে হবে। একজন অ্যাড অ্যাড ম্যানেজার যখন যে চালাবেন তখন অবশ্যই অ্যাডস কপিটা হলো, এগুলোকে বলে অ্যাডস কপি, অ্যাডস কপিটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অ্যাডস কপির মাধ্যমে কিন্তু কাস্টমারকে কি করা যায়, প্রোডাক্টের প্রতি ওয়েবসাইটের প্রতি টান টান দিয়ে নিয়ে আসা যায়, তাদেরকে আপনার হচ্ছে ওয়েবসাইটে ভিজিট করানো যায়। যদি আপনার ওয়েবসাইটে আপনার প্রোডাক্ট ভিজিটই না করে তাহলে আপনার প্রোডাক্টটা সেল হবে কি হবে, তাই না? তাহলে যত বেশি অ্যাট্রাকটিভ অ্যাড কপি হবে, অ্যাড কপি দ্যাট মিনস আপনার ওই অ্যাডের যে হেডলাইন, অ্যাডের যে প্রাইমারি ডেসক্রিপশন, সো এইটা আমাদেরকে খুব সুন্দর করে অ্যাট্রাকটিভলি করতে হবে। অনেক সময় ক্লায়েন্টরা এগুলো সাপোর্ট দেয়, অনেক সময় ক্লায়েন্টরা এগুলো সাপোর্ট দেয় না। যখন না দিবে তখন আপনাকে নিজের ক্রিয়েটিভিটিটা বাড়াতে হবে, আর যখন দিবে না এই দিবে তখন সেগুলো আমরা সে এই সেগুলোই আমরা ইউজ করব। এই হলো আমাদের এই অ্যাড রান করার হচ্ছে অ্যাড কপি বিষয়ে মানে কাজ, যেগুলো আপনারা ফেসবুকে ইনস্টাগ্রামে আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন, যেভাবে আমরা পোস্ট করেছি এই বিষয়গুলো আমরা ইতিমধ্যে আমরা করে ফেলেছি। আচ্ছা এখন একটা পেজের ভিতরে আর কি কি অংশ থাকতে পারে, আমরা পেজের সেটিংস পুরোটা দেখেছি, আমরা পেজের সেটিংস আমরা হচ্ছে এইখানে অপশন গুলো দেখেছি, সব দেখা হয়ে গেছে। এগুলো আমাদের আমরা পাবলিশিং টুলসে যাব, আমরা পাবলিশিং টুলসে যাব, এইখানে
এইখানে আমাদের কাজ আছে। পাবলিশিং টুলসকে এখানে আমরা এখানে আমরা এই যে লেফট সাইডে এখানে আমাদের অনেকগুলো অপশান আছে। হোম, হোম মানে একটা আপনার পেজের প্রথম পেজটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, আপনার অ্যাক্টিভিটিস শুরুতে কি কি করেছেন না করেছেন এইগুলো আপনি দেখতে পাচ্ছেন। রিচ আউট, নোটিফিকেশন, ইনবক্স, পোস্ট অ্যান্ড স্টোরি, ই কমার্স। ই কমার্স আমরা কি জিনিস সেটা আমরা আমাদের দেখতে হবে। একটা বিজনেস রান করতে গেলে একটা ই কমার্স বা বিজনেস অ্যাকাউন্টের প্রয়োজন হয়। আচ্ছা এই বিজনেস অ্যাকাউন্ট থেকে কোনো অ্যাড রান করেছে দেখি তো, খালি ভয়ে আছি আজকে, এটা থেকে করেনি, নাহলে তো বায়ার যে কৃপন আমার অবস্থা খারাপ করে ফেলবেন। তারপরে দেখেনি বিলিং এ কোনো কি অ্যাড আছে নাকি আমি ডিলিট করেছি, না জিরোই আছে। তাহলে মেটা বিজনেস সুইট থেকে আপনি সরাসরি আপনার কি করতে পারছেন, আপনার এইখানে বিজনেস ম্যানেজারে যেতে পারছেন এবং সকল কিছু দেখতে পাচ্ছেন। এটা হলো ই কমার্স। একটা ই কমার্স থেকে আপনার আপনার ব্যবসায়ের যে দোকান সে দোকান ক্রিয়েট করা যায় এবং দোকানের আন্ডারে আপনার প্রোডাক্ট গুলো দেয়া যায়। এটার কিন্তু দোকান অলরেডি ক্রিয়েট করা আছে। হ্যাঁ আমি একটু দেখি, আমি একটু শপটা ক্রিয়েট করা দেখি, এটা শপটা কিভাবে ক্রিয়েট করেছি। এই শপটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে আছে, কিন্তু বাইরে তো শপ দেখাচ্ছে। আচ্ছা দেখি বলাই, পেজ পেজে শপ আছে না? হ্যাঁ শপ তো আছে। আচ্ছা এই শপটা ক্রিয়েট কিভাবে করব এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। এই শপটা ক্রিয়েট আছে এখানে, আমরা শপ এই পেজের আন্ডারে শপ ক্রিয়েট করতে পারবো না, কারণ অলরেডি উই হ্যাভ ডান দিস, এটা আমি করেছি, এটা হলো অটোমেটিক হয়েছে শপিফাইয়ের সাথে কানেক্ট করার ক্ষেত্রে। এরে এবারে এতে এখানেও ঢুকছে, এখানেও ঢুকছে, আল্লাহ রহম করো। এতে অ্যাডমিন অ্যাক্সেস আছে, এতে আমি কেমন করে এমন কোন জায়গা নাই যে ঢোকেনি, এটা তো চেঞ্জ করতে পারেনি, অথবা খেয়াল করেনি, এতগুলো পাইছে তো কোনটা খাবো কোনটা খাবো এরকম ব্যাপারটা হয়ে গেছে। কিভাবে যে কি করেছে আল্লাহ পাক জানে, এমন কিছু করেছে যে ওকে রিমুভও করা যাচ্ছে না।
ওকে, আমরা সামনের দিকে আগে যাই। আমাদের পেজটা নিয়ে আমরা কাজ করি। তাহলে এই যে পাবলিশিং টুলস, এখান থেকে আমরা যে জায়গায় ছিলাম, যে আমরা এখান থেকে আমাদের একটা এই অল টুলস এর অপশন এবং ই কমার্স, এই কমার্সে যাব। ই কমার্সটা কেন প্রয়োজন? ই কমার্সটা এই জন্যই প্রয়োজন যে এইখানে আপনার যে ব্যবসা, সে ব্যবসাটাতে আপনার একটা দোকানের প্রয়োজন, আর দোকান থাকলে ক্যাটালগ থাকে, দোকান থাকলে ক্যাটালগ থাকবে, আর ক্যাটালগটাকে সাজাতে হবে। তাহলে আসুন আজকে আমরা দোকান করি এবং ক্যাটালগ করি। একটা কথা মাথায় রাখবেন, দোকান করার এবং ক্যাটালগ করার আগে এই দোকানটা শপিফাই এ অটোমেটিক করা যায়, আবার ওয়ার্ডপ্রেসে অটোমেটিক করা যায়। যখন আপনার প্রোডাক্টের সংখ্যা 2, 5, 10, 20টা, তখন আপনি ম্যানুয়ালি করতে পারেন। যখন হাজার 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 প্রোডাক্ট, তখন আর ম্যানুয়ালি করা যায় না, তখন অটোমেটিক করতে হয়। তো কিভাবে আপনি ম্যানুয়ালি করবেন, এর হচ্ছে আপনার অপ সিস্টেমটা আজকে দেখাবো। কিভাবে অটোমেটিক করবেন এর সিস্টেমটাও দেখাবো। অটোমেটিক করার ক্ষেত্রে একটা ভিডিও আমি রেকর্ড করে রেখেছি, অথবা কিছু সাপোর্টিভ ক্লাস দেব, সেগুলো দেখলে পেরে যাবেন। অটোমেটিক সব করা যায় খুব সহজ, জাস্ট ই কমার্সটাকে কানেক্ট করে দিলে হয়ে যায়। আর যখন ম্যানুয়ালি করবেন 2, 4, 5টা প্রোডাক্ট নিয়ে বা 10টা প্রোডাক্ট, তখন আপনি কাজটা খুব ইজিলি করতে পারেন। তাহলে আমরা আজকে একটা শপ ক্রিয়েট করব এবং ক্যাটালগ ক্রিয়েট করব। একটা শপ আপনি পাবলিশ তখনই করতে পারবেন যখন আপনার ক্যাটালগে 4টা মিনিমাম প্রোডাক্ট থাকবে, 4-এর অধিক আপনার প্রোডাক্ট থাকতে হবে। প্রোডাক্ট যদি 4-এর অধিক না থেকে, আপনি যদি কি করেন, আপনার যদি 4-এর অধিক যদি প্রোডাক্ট না থেকে, আপনি যদি হচ্ছে এই সবটাকে অ্যাক্টিভ করে দেন, তখন কিন্তু সবটা অ্যাক্টিভ হবে না, তখন সবটা আপনার রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো অন্তত মিনিমাম 4টা প্রোডাক্ট অ্যাড করতে হবে। আমরা কি এই বিষয়টা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছি, তাই কি না? মিনিমাম কয়টা প্রোডাক্ট? 4টা প্রোডাক্ট আগে অ্যাড করতে হবে। 4টা প্রোডাক্ট যদি আমরা অ্যাড না করি, তাহলে আমাদের শপটা কিন্তু কি হবে না, হচ্ছে অ্যাপ্রুভ হবে না। অ্যাপ্রুভের একটা বিষয় রয়েছে, ই কমার্স অ্যাপ্রুভ হতে হয়, কাস্টমার সাপোর্ট ম্যানুয়াল চেক করে, অনেক সময় হচ্ছে রোবট চেক করে, কিন্তু অবশ্যই অবশ্যই 4টা প্রোডাক্ট মিনিমাম হতে হবে। 4টা প্রোডাক্ট না হলে আপনি যদি অ্যাডটা রান করেন, আপনার অ্যাডটা ব্লক হয়ে যাবে। অ্যাডটা কি হয়ে যাবে? ব্লক হয়ে যাবে। এ হলো আমাদের সিস্টেম। তাহলে আমরা এই জিনিসটা ভালো মতো মাথায় রাখবো, মিনিমাম 4টা প্রোডাক্ট অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করব আমরা এই জিনিসগুলো দেখি। তাহলে এই শপে, অ্যাড শপে ক্লিক করলাম, আমরা অটোমেটিকটাও দেখব, আমরা এইটাও দেখব। তো অ্যাড শপে আমরা ক্লিক করলাম, অ্যাড শপে ক্লিক করে আমরা এখানে নেক্সট করব। নেক্সট করে এখানে দেখাচ্ছে যে আপনি কোনটা শপ ক্রিয়েট করতে চান, তাহলে আপনি কোন পেজের আন্ডারে করবেন। এখানে পেজটা দিতে হবে, হ্যাঁ, শো অল অ্যাকাউন্ট, আমি কোন পেজের আন্ডারে করতে চাই। এই যে এক্সপোর্ট কোয়ালিটি টি শার্ট, এটার আন্ডারে করতে চাই, আমি নেক্সট করলাম। তাহলে পেজটা সিলেক্ট হয়ে গেল। আমার বিজনেস অ্যাকাউন্ট কোনটা, আমি বিজনেস অ্যাকাউন্ট সেট করব। এই কাজটা নেওয়াতেই আমার এই সমস্যাটা হয়েছে, এই যে 4 টাইম স্টার, কিন্তু
মোর একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করলাম, এখানে একটা ক্লিক দিলাম, দিয়ে আমি ফিনিশ করলাম। আচ্ছা, চেক আউটের এখানে, চেক আউট মেথডের এখানে আমরা এটা একটু দেখব যে এখানে আমাদের চারটা অপশান আছে, আমরা কোনটা করতে চাই। চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট, চেক আউট ফেসবুক, চেক আউট উইথ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, নাকি চেক আউট উইথ মেসেঞ্জিং। আপনার যদি ওয়েবসাইট না থাকে, আপনি শুধুমাত্র পেজের মাধ্যমে বিজনেস করতে চান, তাহলে আপনি চেক আউট উইথ মেসেঞ্জিং দিবেন। আপনার যদি ওয়েবসাইট থাকে, তাহলে আপনি চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট দিবেন, আর বাকিগুলো অ্যাভয়েড করে যাবেন। এই দুইটা আপনারা অপশান ইউজ করবেন, চেক আউট অন ওয়েবসাইট আর চেক আউট উইথ মেসেঞ্জার। তাহলে নেক্সট করলেন, নেক্সট করে এখানে আমরা এই যে পেজটাকে চিনাই দিব যেন ভুল না হয়, চিনে দিলাম। আমরা এখানে আমাদের ফাইবার এন্টারপ্রাইজ করলাম, হয়ে গেল ফাইবার এন্টারপ্রাইজ। আচ্ছা, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ওটা হয়নি, ফিনিশিং হয়নি তো, ভেরিফাই হয়নি। ফাইবার এন্টারপ্রাইজ দিলাম, বিজনেস ইমেল দিলাম, দিয়ে আপনি এটা কোন এরিয়াতে ব্যবসাটা করতে চান, বাংলাদেশ, যে এরিয়াতে করতে চান সেই এরিয়াতে দিবেন। নেক্সট, এবার আসি, সবকিছু ওকে হলো, সাবমিট করলেন, ফিনিশ সেট আপ। সবটা আগে ক্রিয়েট করলেন, করে তো প্রোডাক্ট ঢোকাবেন, দোকান যদি তৈরি না হয় তাহলে কোথায় প্রোডাক্ট রাখবেন। এই আপনার ই কমার্স অ্যাকাউন্ট তৈরি হলো, বলছে পাবলিশ নাও, এখন পাবলিশ করা যাবে না, আগে আমাকে প্রোডাক্ট অ্যাড করতে হবে, তারপরে পাবলিশ করতে হবে। হ্যাঁ, তাহলে অ্যাড আইটেম অ্যাড করতে হবে, অ্যাড আইটেম অ্যাড করতে হবে, অ্যাড আইটেম অন্তত মিনিমাম চারটা থাকতে হবে। এই যে ম্যানুয়াল, ডেটা ফিট, পিক্সেল, যদি আপনি ম্যানুয়ালি অ্যাড করতে চান তাহলে ম্যানুয়ালি যেতে হবে। ডাটা ফিট মানে আপনার হচ্ছে ওই যে যে প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোর হচ্ছে তথ্য আপনার একটা এক্সেল শিটে থাকে, ওই এক্সেল শিটটা কপি করে নিয়ে সেখানে আপলোড করা যাবে, এটা আমরা দেখব। আর হচ্ছে এইখানে হচ্ছে আপনার পিক্সেল। তাহলে আজকে এই তিনটা অপশান, পিক্সেল যখন আপনার অলরেডি প্রোডাক্ট অনেকগুলো আছে, পিক্সেল কানেক্ট আছে, তখন আপনি এই পিক্সেলের সাথে ওই আপনার হচ্ছে আপনার প্রোডাক্টগুলোকে অ্যাড করতে পারবেন। কিন্তু যখন নতুন ব্যবসা, তখন পিক্সেলের সাথে অ্যাড করা যাবে না। তখন কি করতে হয় যে 1 থেকে 10 বা 20টা প্রোডাক্ট হলে আপনি ম্যানুয়ালি অ্যাড করলেন, আর আপনার যদি বেশি প্রোডাক্ট হয়, 50, 60, 70, 100, 200, 500, তখন আপনি সেগুলো ডাটা ফিডের মাধ্যমে করলেন, অথবা পিক্সেল চিনাই দিলেন, বিজনেস রান আছে, আপনি দোকান করতে যাচ্ছেন, তখন পিক্সেল চিনাই দিলেন। এই দুইটা ওয়ে করা যায়। তাহলে আজকে আমরা করব ম্যানুয়ালি, যেভাবে আমরা কি করতে পারি ম্যানুয়ালি হচ্ছে আপনার হচ্ছে অ্যাড করতে পারি। আমি একটা দুটা প্রোডাক্ট অ্যাড করে দেখাবো, আপনাদের হোমওয়ার্ক থাকবে এই শপ ক্রিয়েট, এবং শপ ক্রিয়েট করে আপনারা ফেসবুক গ্রুপে সবাই হোমওয়ার্ক সাবমিট করবেন, প্রতিদিনের কাজটা প্রতিদিন করবেন আপনারা, তাহলে আপনাদের হয়ে যাবে। তাহলে আপনাদের সামনের দিনের কাজ কি হলো, ফেসবুকের শপ ক্রিয়েট করা, তাই কি না?
সবাই কি ক্লিয়ার, হোমওয়ার্ক ক্লিয়ার? আপনারা যদি ডেইলি কাজ ডেইলি না করেন তাহলে কিন্তু শিখতে পারবেন না, ঠিক আছে? তাহলে আমাদের সামনের দিনের কাজ হলো সব ক্লিয়ার। অনেকেই দেখছি দু একজন বাইরে থেকে হচ্ছে উঁকি মারতে এসেছে, তো তারা ক্লাস করুক, সমস্যা নাই। তাহলে আমরা আগামী দিন সবাই কি করবো, হোমওয়ার্ক জমা দিব সব ক্রিয়েটের। আজকে আমরা দেখিনি, তাহলে ম্যানুয়ালি নেক্সট করলাম। নেক্সট করে এইখানে আপনার অনেকগুলো আইটেমের অবস্থান রয়েছে, একটা প্রোডাক্টের ইমেজ থাকে, টাইটেল থাকে, ডিসক্রিপশন থাকে, ওয়েবসাইটের লিঙ্ক থাকে, প্রাইস থাকে, তার হচ্ছে সেলিং প্রাইস, তার ডিসকাউন্ট প্রাইস থাকে, কন্ডিশন থাকে, একটা প্রোডাক্টের হচ্ছে অ্যাভেলেবল কিনা, আউট অফ স্টক সেগুলো থাকে, কাস্টমার আইডি থাকে, কন্ট্যাক্ট আইডি থাকে, এই বিষয়গুলো কিন্তু একটা প্রোডাক্টের থাকে। তাহলে এই প্রোডাক্টের এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইট থেকে আমাদের নিয়ে আসতে হবে, বা আমাদের তথ্যগুলো এখানে সাবমিট দিতে হবে। যদি ওয়েবসাইট না থাকে তাহলে কি করব, আমরা ওয়েবসাইটের জায়গায় আমরা ফেসবুক পেজে যে হচ্ছে পোস্ট করছে সে পেজের পোস্টের লিঙ্কটা আমরা দিয়ে দিতে পারবো। তাহলে আমরা এখানে টাইটেল দিব, আমরা যে কোনো একটা হচ্ছে দারাজের মালটাই নিই, ধরেন অ্যাফিলিয়েট মার্কেটিং করছি সাপোজ, তাহলে এটা হলো টাইটেল। এটা হলো টাইটেল, এটা হলো প্রাইস, এটা হলো ছবি। তাহলে ছবিটাকে দাঁড়া যায় ছবি মনে হয় নেওয়া যাবে না, WBB হলো তো নেওয়া যায়। ওরা ওদের ভ্যারিয়েন্টটা একটা ছবির মধ্যে উঠাই দিছে, মানে কত ধরনের কালার আছে, তার মানে এখানে আপনার অপশন আছে এই যে এই জায়গায় অ্যাড ভ্যারিয়েন্ট, অর্থাৎ একটা প্রোডাক্টের বিভিন্ন ধরনের কালার থাকতে পারে। আপনি তখন কি করলেন, এইখান থেকে অ্যাড ভ্যারিয়েন্ট অ্যাড করতে পারলেন। অ্যাড ভ্যারিয়েন্ট অ্যাড করলে সব কিছু একই বসাবেন, ছবিগুলো আলাদা আলাদা হবে, সব কিছু বসাবেন একই, ছবিগুলো আলাদা আলাদা হবে। তাহলে এটাকে বলে অ্যাড ভ্যারিয়েন্ট। আমি এখানে একটা ছবি নিলাম, ছবি নিয়ে একটা PNG ছবি নিলাম, ওরা ভেরিয়েন্টটা এক ছবিতে দেখাই দিয়েছে, খুব ভালো করছে, মানে একটা কৌশলে কাজ করছে যেন মানুষ একগুলো একবারে এক চোখে সবগুলো দেখতে পারে। প্রাইস হচ্ছে $150, আর এই হলো তার ডেসক্রিপশন। এই হলো তার ডেসক্রিপশন, ওয়েবসাইট লিঙ্ক, ধরেন তার ওয়েবসাইট লিঙ্ক হলো এইটা, ওয়েবসাইট লিঙ্ক দিলাম, সে ৫০০ টাকাতে বিক্রি করছে। এটা হলো অপশনাল, মানে আপনি ৬০০ টাকা দিয়ে রাখলেন, দেখেন কি হবে, ৬০০ টাকা দিয়ে রাখলেন, আপনি বিক্রি করলেন সেলিং প্রাইস ৫৯৯ টাকায়। ক্যাটাগরি এটা ক্লোথিং, এখানে যে ক্যাটাগরি আছে তাহলে ক্লোথিং কি ডাইপার, ক্লোথিং পোশাক, ক্লোথিং যা আছে এনে দিতে পারেন। কন্ডিশনটা কি, কন্ডিশন হলো নিউ, স্টকে আছে। আপনার যদি কোনো ব্র্যান্ড, এটা অপশনাল ব্র্যান্ড, যে ব্র্যান্ডের নাম সে ব্র্যান্ড দিলেন, তাহলে ধরে নিলাম যে পোলো, পোলো একটা ব্র্যান্ড। আইডি যদি থাকে ওর আইডি নাম্বার, তাহলে আইডি নাম্বারটা দিতে হবে। এই যে এটা হলো তার, এটা হলো তার ব্র্যান্ড, তার আইডি নাম্বার যদি থাকে, এখানে আইডি নাম্বার নাই,
অনেক সময় আইডি নাম্বার টাম্বার থাকে। আচ্ছা ডিসক্রিপশনটা এইটা আমাদের দিতে হবে, ডিসক্রিপশন ওইটা দিয়ে হবে না, তাহলে প্রপার ডিসক্রিপশনটা ফুটে উঠবে। এই দিলাম ডিসক্রিপশন, এখানে এজ গ্রুপ আপনার দিলেন অল এজ, যে কোনো এজের করা যাবে। কালার অপশনাল, জেন্ডার আপনি দিতে পারেন মেয়েদের না ছেলেদের, ধরুন মেয়ে ছেলেদের, এইটা ম্যারিসল স্ট্যাটাস ডাজেন্ট ম্যাটার, সাইজ এনি সাইজ আছে, এগুলো অপশনাল, দিলে দিলেন না দিলে না দিলেন। আচ্ছা এখন আপনি একাধিক, এখানে একই প্রোডাক্টের, বারবার বললাম এখানে একটা ভেরিয়েন্ট নামে একটা অপশন আছে, ভেরিয়েন্ট দ্যাট মিন সব ডেসক্রিপশনে একই আপনি কপি কাস্ট পেস্ট করবেন, জাস্ট ছবিগুলো আলাদা, কোনটা লাল কোনটা নীল কোনটা সবুজ কোনটা হলুদ, এরকম, দ্যাট ইজ কল্ড ভেরিয়েন্ট। ভেরিয়েন্ট মানে এক একটা প্রোডাক্ট এক এক রকম, এরকম। তাহলে এরকম চারটা প্রোডাক্ট মিনিমাম আপনারা অ্যাড করবেন, চারটা প্রোডাক্ট মিনিমাম অ্যাড করার পরে আপনারা কি করবেন হচ্ছে, এখানে একবারে এক চারটা প্রোডাক্ট আপলোড করে হচ্ছে আপনার আপলোড আইটেম করা যায়, আবার একটা একটা করে করা যায়, সর্বোচ্চ 5টার বেশি করা যাবে না, যাবে 8-10টাও করা যায়, আমি 13টাও করছিলাম, কিন্তু অনেক লোড নেই, অনেক সময় নেই, আধা ঘন্টা 1 ঘন্টা সময় নেই। হ্যাঁ এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, যে এখানে একটা একটা করে আপলোড করলে ভালো, সেটা 2-4 সেকেন্ডের মধ্যে আপলোড নিয়ে নেয়। এই দেখেন আপলোড নিয়ে নিয়েছে, এখন আমার যখন একটা আপলোড নিল তখন এখানে আমি ভেরিয়েন্টটা দেখতে পাবো। এখন এটা কিভাবে দেখা যাবে, এটা দেখা যাবে হচ্ছে আপনার এই যে এখান থেকে এভাবে দেখেন, এভাবে দেখা যাচ্ছে, তার মানে আমি এখান থেকে চাইলে আমার আইটেম আমি এডিট করতে পারি, ডিলিট করতে পারি, আমি চাইলে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারি, এখানে আরও ছবি অ্যাড করতে পারি, এই যেখানে আরও ছবি অ্যাড করা যাবে, এখান থেকে সব অবস্থান কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তাহলে আমরা এখান থেকে কোনোটা যদি স্টকের বাইরে চলে যায় তখন সেটাকে এডিট করে দিলাম, যে এটাকে স্টকের মধ্যে নাই, এটাকে আউট অফ স্টক করে দাও, আমাদের সব সেল হয়ে গেছে। আমরা এখান থেকে আমাদের জেন্ডার কালার সবকিছু আমরা পরিবর্তন করতে পারি, আমরা এখানে স্টকে দেখছি একটা আছে, তাহলে আমাদের এই দেখেন এখানে প্রাইস 600 টাকা দাম, 599-তে বিক্রি করছি, কেউ 550-এ বিক্রি করবে, এরকম বিষয়গুলো যেমন প্রোডাক্টের গায়ে দেখা থাকে, এরকম কন্টেন্ট আইডি এখানে অটোমেটিক একটা ক্রিয়েট হয়ে গেছে, এটা গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, আমরা এটাকে পাবলিশ করে দিলাম। তাহলে এই হলো আমাদের হচ্ছে একটা প্রোডাক্ট অ্যাড, এরকম আপনারা চারটা প্রোডাক্ট অ্যাড করবেন, চারটা প্রোডাক্ট অ্যাড করার পর অ্যাড যখন হয়ে যাবে তখন সেটা কি করবে চলে যাবে এই শপে, ঠিক আছে, এই শপে তখন চলে আসবে, চারটা প্রোডাক্ট অ্যাড হলে তখন শপটা অ্যাপ্রুভের জন্য আমরা কি করব পাবলিশ করে দিব, পাবলিশ করে দিলে ফেসবুক অথরিটির কাছে চলে যাবে, ফেসবুক অথরিটির কাছে যখন চলে যাবে তখন তারা রিভিউ করবে যে এই প্রোডাক্টগুলো আদৌ আমাদের অ্যাড ব্লক অ্যাডের সাথে সম্পর্কিত কিনা, বা তারা হচ্ছে আমাদের এই অ্যাড রুল হচ্ছে ফলো করছে কিনা, হ্যাঁ তারা আমাদের হচ্ছে অ্যাডের হচ্ছে নিয়ম কানুন সব মানছে কিনা, এই বিষয়গুলো হচ্ছে আপনার সবগুলো যখন দেখবে যে ওকে ফাইন, তখন হচ্ছে আপনার এই হচ্ছে আমরা এই আমাদের অনেক অনেক প্রোডাক্ট আরো অ্যাড করতে পারবো, এটা হলো ম্যানুয়াল সিস্টেম, ঠিক আছে। আচ্ছা ম্যানুয়াল সিস্টেমে গেল, আর শপিফাইয়ে অটোমেটিক এই সবগুলো অ্যাড হয়ে যায়, কিভাবে অ্যাড হয় এর একটা আমার ভিডিও আছে, জাস্ট একটু এডিটিং করব, একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগাবো, দিয়ে আপনাদেরকে A to Z দিয়ে দিব আগামী দিন, তাহলে আপনারা বুঝে নেবেন যে শপিফাইয়ে কিভাবে শপ অ্যাড করে, কিভাবে ফেসবুক অ্যাড করে। এই ক্লাসগুলো আমাদের পূর্বের যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে দেওয়া আছে, তারপরে আপনারা চাইলে নতুন লিঙ্ক থেকে আপনারা ফলো আপ করতে পারেন পূর্বের ক্লাস না দেখলেও। তাহলে আমরা আমাদের সামনে দিন একটা কাজ হলো, প্রথম কাজ যে আমরা ক্যাটালগ তৈরি অটোমেটিক হয়ে যাবে, আমরা একটা কি করব একটা কমার্স ই কমার্স অ্যাকাউন্ট তৈরি করব, সেই কমার্স অ্যাকাউন্টে আমরা কি করব অবশ্যই অবশ্যই ই কমার্স অ্যাকাউন্টে আমরা একটা হচ্ছে শপ ক্রিয়েট করব এবং একটা ক্যাটালগ ক্রিয়েট করব, শপ পাবলিশ করার আগে অবশ্যই ক্যাটালগে 4টা প্রোডাক্ট থাকতে হবে, এতটুকু নিরবিচ্ছিন্ন ভাবে আমাদের ক্লাস করতে হবে, এতটুকু করলে হবে, এই গেল আমাদের এই জায়গার কাজ, সব ক্রিয়েটের কাজ। আচ্ছা এরপরে আসে আমি যে আমার এখানে ইনসাইড মানে যতগুলো পোস্টে কত রিচ হচ্ছে না হচ্ছে এগুলো ইনসাইডের কাজ দেখা,
এবার আসি আমার অল টুলস এর কাজ। অল টুলস এ কি কি আছে এই জায়গাটা আমি শেষ করে দেব, আর পেজ নিয়ে আর কাজ করব না। এখান থেকে আপনি সবকিছু দেখতে পারবেন, আপনার পেজের ইনবক্স, আপনার পোস্ট, আপনার স্টোরি, আপনার কতগুলো অ্যাড চলছে, আপনার বিলিং ইনফোতে আপনি হচ্ছে কি কি তথ্য দিয়েছেন, আপনার হচ্ছে বিজনেস অ্যাপস, আপনার পেজের সেটিংস, আপনার অ্যাড অডিয়েন্স, ইভেন্ট ম্যানেজার, ইনস্ট্যান্ট ফর্ম। কি ইনস্ট্যান্ট ফর্ম? হচ্ছে ফেসবুকের মাধ্যমে তথ্য সংগ্রহ। যেমন আপনারা ফেসবুকে ফ্রি ক্লাস করেছেন, একটা তথ্য দিয়েছেন, এটাকে বলে ফেসবুকের মাধ্যমে তথ্য সংগ্রহ, ইনস্ট্যান্ট ফর্ম। এই ফর্মটা আমরা লিড ইভেন্ট যখন সেট করব, তখন আমরা এখান থেকে কি করব হচ্ছে চলে যাব যে কিভাবে লিড ইভেন্ট সেট করতে হয় আর কি। হ্যাঁ, তো এটা আমরা তখন শিখে ফেলবো ইনশাল্লাহ, যে লিড ইভেন্ট হচ্ছে কিভাবে অ্যাড রান, অ্যাড রানের মানে লিড ইভেন্টের মাধ্যমে অ্যাড রান। তো এইখান থেকে আমরা এই লিড ফর্ম থেকে আমরা লিড ইভেন্ট চালাতে পারবো, কারণ যেটা যেটার সাথে সংশ্লিষ্ট সেটার সাথে সাথেই করতে হবে, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, এই হলো আমাদের কয়টা অর্ডার যাচ্ছে না যাচ্ছে এই বিষয়গুলো আপনারা সবগুলো এগুলো ঘেঁটে ঘুঁটে দেখবেন। বিলিংটা আমরা দেখলাম যে বিলিং এর মধ্যে আপনার হচ্ছে এখানে আপনার কার্ড অ্যাড করতে হবে, আপনার যদি এখানে পেমেন্ট নাই যার কারণে বিলিং দেখাচ্ছে না, পেমেন্ট থাকলে অ্যাড কার্ড করে কার্ড ইভেন্ট অ্যাড রান করতে হতো। আচ্ছা, তাহলে এখান থেকে আপনি আপনার পেজের সেটিংস, আপনার অ্যাড এর রান, ইভেন্ট ম্যানেজার, ইনস্ট্যান্ট ফর্ম, অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজার কি, এগুলো আমরা সামনে দিন আলোচ সামনে আলো আমাদের আলোচনা থাকবে। তাহলে আমরা ইনশাল্লাহ এই জিনিসগুলো এখান থেকে বোঝা গেল যে কোন জায়গায় কি আছে, কারণ আপনি কোথায় যাচ্ছেন, কোথায় কি করছেন, এটা যদি আপনি নিজে ভালো মতো না জানেন, তাহলে আপনি কিন্তু কাজের সময় খুঁজে পাবেন না, তখন খালি ভাইদের, বড় ভাইদের, গ্রুপদের, গ্রুপমেটদের হেল্প নেওয়া লাগবে। তাহলে এই জিনিসগুলো নিখুঁত ভাবে, পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাদেরকে শিখতে হবে। এই ইনস্ট্যান্ট ফর্মটা হলো লিড কালেক্টর ফর্ম, আমরা যখন লিড ইভেন্ট রান করব তখন এইখানে আসব, এসে তখন আমরা এই ফর্মটা ক্রিয়েট করব। ফর্ম ক্রিয়েট করে আমরা এই যে এখানে ক্রিয়েট এ ফর্ম, ফর্ম ক্রিয়েট করে আমরা এই লিড ইভেন্টটা রান করব। এটা কিভাবে করতে হয় এটা আমাদের হচ্ছে সামনে ক্লাসে আসবে। লিড 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 অ্যাডস ক্যাম্পেন, হাউ টু সেট আপ লিড অ্যাডস ক্যাম্পেন, তো এইগুলোতে এখন যেতে হবে না, জাস্ট এগুলো পরিচিতি পর্ব, পরিচিতি করলাম, দেখালাম, দেখিয়ে রাখলাম, দেন যখন আমরা কাজ করব তখন আমরা স্টেপ বাই স্টেপ আমরা চলে যাব আর কি। তাহলে ই কমার্স, এই কমার্সে এসে আমরা একটা শপ ক্রিয়েট করব এবং শপের সাথে ক্যাটালগ করব, মিনিমাম চারটা প্রোডাক্ট অ্যাড করব। চারটা প্রোডাক্ট অ্যাড করে এই যে পাবলিশ শপে কোথায় আসব, ওভারভিউতে আসবো, ওভারভিউতে এসে পাবলিশ শপে ক্লিক করব। আদারওয়াইজ অন্য কোথাও আপনি এটা খুঁজে পাবেন না পাবলিক শপ। তাহলে এখানে পাবলিক শপে ক্লিক করলেন আপনার হচ্ছে যখন কিনা চারটা প্রোডাক্ট অ্যাড করা হয়ে গেল, তার আগে আপনি আসলেন ক্যাটালগে, এসে আপনি চারটা আইটেম অ্যাড করলেন। এই দেখেন এটা বলছে কি রেস্ট্রিক্টেড এ চলে গেছে, কেন? চ্যানেল অন, থার্ড পার্টি ভায়োলেশন মনে হয়। ওই দেখেন থার্ড পার্টি ভায়োলেশন মানে অন্যের, এক অন্যের মাল নিয়েছি তাই। হ্যাঁ, অন্যের মাল নিয়েছি তাই, এ হলো কাহিনী। অ্যাড আইটেম, অন্যের মাল নেওয়া যাবে না। অন্যের মাল নিয়েছি তাই, এই প্রোডাক্টটা ওর এতে অ্যাড করা আছে।
আরো তো অনেক ছিল। আচ্ছা এটা আমরা পরে অ্যাড করবো না, নিজেদের প্রোডাক্ট আপনারা হচ্ছে প্রোডাক্টগুলো অ্যাড করবেন, এখানে রিভিউতে দেওয়া যাবে না, রিভিউতে দিলে কাস্টমার সাপোর্টের কাছে গেলে অ্যাড ম্যানেজারই ব্লক করে দিবেন, তখন ভবিষ্যতে অ্যাড রান করলে আমার প্রতিষ্ঠান আর হবে না। তাহলে আমরা অ্যাড রান কি কিভাবে এগুলো অ্যাড করতে হয় এগুলো আমরা দেখলাম আর কি। ডিলিট করে দিলাম, তাহলে আমরা যে জায়গায় ছিলাম ইনস্ট্যান্ট ফর্ম দেখলাম। অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কিছু কিছু ডাক্তারি পেশার জন্য প্রোডাক্ট মানে এই পেজ গুলো ক্রিয়েট করা হয়, তখন এগুলো অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করে যে অমুক সময় থেকে অমুক সময় অ্যাপয়েন্টমেন্ট আমি হচ্ছে কাস্টমারকে দেব, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যবহার হয়, এগুলোর ব্যবহার নেই বললেই চলে। আচ্ছা এই সেটিংস এ আসি, সেটিংস এর আমরা অল দেখে ফেললাম, মোটামুটি আমাদের পেজ আজকে ক্লিয়ার। আপনারা শুধুমাত্র ম্যানুয়ালি কি করবেন, ম্যানুয়ালি সব ক্রিয়েট করবেন, এবং সব ক্রিয়েট করার পরে আপনারা হচ্ছে চারটা প্রোডাক্ট অ্যাড করবেন, চারটা প্রোডাক্ট অ্যাড করে আপনারা ওই ইমেজগুলো প্রয়োজনে পিন্টারেস্ট থেকে নেবেন যেন ভায়োলেটের আন্ডারে না যায়। চারটা প্রোডাক্ট অ্যাড করে আপনারা সুন্দর করে একটা সব ক্রিয়েট করে হোমওয়ার্ক সাবমিট করবেন। এ হলো কাজ আগামী।